মানুষ যদি সংযত সংবর জীবন যাপন করে, মানুষ যদি চক্ষু সংযম করে, মানুষ যদি কর্ণ সংযম করে, নাসিকা সংযম করে, জিহ্বা সংযম করে, কায় সংযম করে, চিত্ত সংযম করে, তাহলে দেখবেন আস্তে 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 মানুষ এই দুঃখের বাইরে বেরোতে পারবে। নাহলে এই যে চক্র, দুঃখচক্র, এই দুঃখচক্র থেকে মানুষ কোনোদিন বেরোতে পারবে না। এই লোকচক্র, লোকচক্র থেকে কোনোদিন বের করতে পারবে না। তাই আমাদের উচিত ধর্মচক্র চালু করে ধর্মচক্রের সাথে জীবনকে সম্পৃক্ত করা। ধর্মচক্র মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, লোকচক্র দুঃখের দিকে নিয়ে যায়। লোকচক্র হচ্ছে দুঃখের মার্গ, ধর্মচক্র দুঃখ থেকে মুক্তি মার্গ। তাই এভাবে যদি মানুষ একটু চিন্তা ভাবনা করে, তাহলে দেখবেন আস্তে আস্তে মানুষ দুঃখ থেকে মুক্ত হতে পারবে। নচেত দিনের পর দিন মানুষের দুঃখে বেড়ে যাবে, সমস্যা বেড়ে যাবে, অনুতাপ অনুশোচনা বেড়ে যাবে। এ কারণে সবাই সুখী হোক, সবার মধ্যে সত্য জ্ঞান উৎপন্ন হোক, সবাই সৎপথের প্রতীক হোক, ন্যায় পথের প্রতীক হোক, আদর্শের প্রতীক হোক, সবাই সবার প্রতি মৈত্রীপরায়ণ হোক, করুণাপরায়ণ হোক, আন্তরিক হোক। একমাত্র করুণাই পারে, মৈত্রীই পারে যুদ্ধকে রোধ করতে। নাহলে এই যে আজকে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হয়েছে, একমাত্র হিংসা থেকে, ঠিক না? তাহলে মৈত্রী পারে যুদ্ধকে রোধ করতে। যুদ্ধে আজকে এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেবল দুই দেশ নয়, পৃথিবীর মধ্যে বহু দেশের মধ্যে এটা প্রভাব পড়েছে, পড়েনি? বহু দেশের মধ্যে এটা প্রভাব পড়েছে। কাজেই যুদ্ধে কোনোদিন কারণ লাভ হয় না, যুদ্ধে ক্ষতি হয়, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে। তাই যুদ্ধে এই যে ক্ষয়ক্ষতি, এটা মানুষকে ভোগ করতে হয়, সাফার করতে হয়। তাই যুদ্ধ নয়, শান্তিতে ফিরে আসুক সবাই, হিংসা পরিবর্তন করে সেখানে মৈত্রীর বীজ বপন করুন, মৈত্রীপরায়ণ হয়ে যান। একমাত্র মৈত্রী আর করুণা যেখানে অভাব দেখা দেবে সেখানে মারামারি, কাটাকাটি, কোনাকুনি সেখানে এইগুলো চলবেই। সেটা মুসলিম সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, যেই সম্প্রদায় হোক না কেন, যেখানে মৈত্রীর অভাব দেখা দেবে, যেখানে করুণার, আন্তরিকতা, ভালোবাসার অভাব দেখা দেবে, সেখানে এই সমাজ, এই প্রকৃতি যুদ্ধ তৈরি করবে। তাই যুদ্ধে বিধ্বস্ত হয়ে সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। এ কারণে আপনারা মৈত্রী বলে, করুণা বলে বলিয়ান হন, তাহলে দেখবেন আর মানুষকে যুদ্ধ দেখতে হবে না, পৃথিবীতে শান্তি আসবে। তাই যুদ্ধ নয় শান্তি, হিংসা নয় মৈত্রী, করুণা, আন্তরিকতা, ক্রূরতা নয় সেখানে দয়া প্রদর্শন করা হোক, দেখবেন আস্তে 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 শান্তি বিরাজ করবে। তো পৃথিবীতে শান্তি আসুক, বাংলাদেশেও শান্তি বিরাজ করুক, প্রত্যেক সম্প্রদায়